বড়মা নেচার অর্কিড প্রাইভেট লিমিটেড এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজধানীতে একটি অত্যাধুনিক ফ্লাওয়ার মিলের উদ্বোধন হল রবিবার। খয়েরপুর বিধানসভার অন্তর্গত পূর্ব চম্পামুড়া গড়ে উঠেছে এই মিলটি। রাজ্যের খাদ্য জনসংবরণ ক্রেতা স্বার্থ বিষয় দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে রবিবার উদ্বোধন হয় এই মিলের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই ফ্লাওয়ার মিলটি। একদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর 5টি ফ্লাওয়ার মিলের তুলনায় এই মিলটি আরও বেশি উন্নত। এই মিল থেকে আটার পাশাপাশি ময়দা সুজি উৎপাদিত হবে। এই ফ্লাওয়ার মিল সংশ্লিষ্ট এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও রেশন শপের মাধ্যমে সুজি ময়দা লাভের জন্য ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাও পূরণ করা সম্ভব হবে। আমার বিশ্বাস যে এই বড়মা ন্যাচার অর্কিড প্রাইভেট লিমিটেড যে অত্যাধুনিক ফ্লাওয়ার মিল আজ থেকে পথ চলা শুরু করবে, তার আগামীতে মসৃণ হবে, সুন্দর হবে, সাবলীল হবে এবং এই রাজ্যে এই এলাকার যুবকদের মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা তারা পালন করতে পারবে। ফ্লাওয়ার মিল আমাদের রাজ্যে আরও রয়েছে, ছোট বড়। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা চাকরি মিলের সাথে যুক্ত রয়েছেন, খাদ্য দপ্তর থেকে তাদেরকে প্রতি মাসে একটা কোটা তাদেরকে প্রদান করা হয় গমের, সেটাকে মিলিং করে তারা বিভিন্ন রেশন শপের মাধ্যমে তারা প্রদান করছেন। এবং বড় যে মিলগুলো রয়েছে সেই বড় মিলগুলো আরও বেশি কোটা তারা পাচ্ছে খাদ্য দপ্তর থেকে এবং মিলিং করে রেশন শপের মাধ্যমে একটা ভালো আটা আমরা রাজ্যের জনগণকে সেখানে প্রদান করছি। পিডিএস সিস্টেমে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা মানুষকে সেটা প্রদান করছি। আর এটা হচ্ছে অত্যাধুনিক ফ্লাওয়ার মিল। এটা শুধু আটা নয়, এর থেকে সুজি বেরোবে, এর থেকে ময়দা বেরোবে এবং রাজ্যের জনগণের রেশন শপের মাধ্যমে যে চাহিদাটা সেই চাহিদাটা আমরা পূরণ করতে সক্ষম হব। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পূর্বেও এই রাজ্যের বুকে মিল তৈরির জন্য বহু শিল্পপতিরা আগ্রহী ছিলেন, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের চাঁদাবাজের জুলুমে শিল্পপতিরা এই রাজ্যে এসে কিছু করার আগ্রহ হারিয়ে ফেলতেন। কিন্তু রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য সরকার এবং বহিরাজ্য ও রাজ্যের শিল্পপতিরা মিলে এই রাজ্যে বিভিন্ন কলকারখানা তৈরি করে রাজ্যের যুবকদের কর্মসংস্থান প্রদানের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এখানে আরো বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গড়ার পরিকল্পনা নিয়ে মানুষ, মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিজ বাইরে থেকে, তারা এই ত্রিপুরা রাজ্যে নিবেশ করার জন্য আমাদের এই যারা যায়। আগে দেখবেন একটা, এর আগেও তো হওয়ার কথা ছিল, কেন হয়নি? আগেও তো ত্রিপুরা রাজ্যে ধান উৎপাদিত হতো কিন্তু এই কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়নি। কেন এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না? কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে? আগেও তো সরকার ছিল কিন্তু সেই সময় করতে পারেনি, তার প্রতিবন্ধকতা ত্রিপুরার যে একটা ভাইরাস ছিল সেটার নাম হলো সিটু। খালি কি চালও দিতে হবে, নাহলে ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাইরের থেকে কোনো শিল্পপতি এখানে ইনভেস্ট করার জন্য আসতো না, কারণ চাঁদাও দেবো না, এখানে কিছু করবো না, আর ত্রিপুরার যে কিছু হবেও না, সেই মানসিকতা ছিল। এখন আমাদের কাছে সরকার, আমাদের যারা বাইরে থেকে শিল্পপতিরা এখানে ত্রিপুরা রাজ্যে আসছেন, আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা তারাও বিভিন্নভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন। তাতে কি হবে, আমাদের এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে, রেভিনিউ কালেকশন হবে এবং ত্রিপুরা যেদিন আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে তখন বাইরের অনুদানের জন্য, সেন্ট্রালের অনুদানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। এই রাজ্যের উন্নয়নের জন্য এই রাজ্যের রেভিনিউ দিয়ে সেটা আমাদের এই রাজ্য পরিচালিত হবে। এদিন উদ্বোধন শেষে কোটা ফ্লাওয়ার মিলটি ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।